सकाल बिकल गाड़ी जाए রেলের রাস্তার কারণে সেদিন এখানে দলের লাইনই আছিল। রাস্তাটা খারাপ, তারা মাটি ইট রাখবো এখানে, আইন না কি করছে, টিপার গাড়ি জলের পাইপের উপরে ইটটা রাখছে, তারপরে তারা ড্রজার দিয়ে আনছে, রাস্তাটা ঠিক করবো, ইটটা সমান করবো, কিন্তু ইটটি নেওয়ার সময় জলের পাইপ সহ উঠাই লেছে, সঙ্গে সঙ্গে তারা গাড়ি রাখে এসে টিপারটা রেজার করে এসে লোক খবর দেওয়া হয়েছে। উনি আসার পর যে ধরনের উক্তি করছে তারপর আর কথা কইতে ইচ্ছা করছে না। উনি পরে পরের দিন ঠিক করে দিয়ে যাবে জলের পাইপ এখনো রয়েছে, পাঁচ দিন ধরে সাত দিন ধরে জল নাই বাড়িতে, সাবস্টিটিউট কোনো জলের ব্যবস্থাও নাই এই বাড়িতে, এদিক দিয়ে এদিকে একমাত্র বর্ষা সাপ্লাই, এদিকে কারোর বাড়িতে কোনো সাবস্টিটিউট আইডা সাপ মাসেল আর নয়তো বা এখানে ডিপ দিয়ে যে সাপ্লাই আছে এইটাই, জলের তো কোয়ালিটি কোয়া লাভই নেই, এখন জল আইলে আধ ঘন্টা পরে এই জল ইউজ করতেন না আপনার দেখতে পারেন বাড়িতে ড্রামের মধ্যে যে জল এখন জল দেওয়া আছে, ওই দেখেন ডাল দিয়ে রাখছি, এটা কয়েকদিন আগে জলের লাইন করে ড্রজারে পাইপ খুলছে আবার ধাক্কা দিয়ে ঢুকাই দিছে, তারপর নিজেরা পয়সা দিয়ে সেদিন জিনিস এনে দিচ্ছে ঠিক করছে, কয়েকদিন পরে পরে এরকম প্রবলেম ফেস করতেছি আমরা, তারা কইলে তারা উল্টা পাল্টা উক্তি করে, আমরা দশে চলি এই চলি সেই চলি, সেদিন কইছে পরের দিন ঠিক করে দিব কইছে, আজকে পাঁচ দিন সাত দিন হয়ে গেছে ঘর বাড়িতে জল নেই, এই বাড়ির মানুষ ওই বাড়িতে জল নেই, ওই বাড়ির মানুষ এই বাড়িতে জল নেই, এইভাবে চলছে। কি নাম এই পাড়াটা? এটা হচ্ছে ওএনজিসি পঞ্চমুখ।